আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাদের দুজনকে ভ্রাতৃত্ব করে দিলেন, বাই বাই করে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবী রে কান খুলে শুনে রাখো, তোমাদেরকে বাই বাই বানায় দিলাম, এক ফ্যামিলির মধ্যে চলাফেরা করবা, সাবধান, কোনো ঝগড়া করা যাবে না। এবার তবুকের যুদ্ধ, তবুকের যুদ্ধের মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু হযরতে সাইদ রাদিয়াল্লাহু আনহুকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে নিয়ে গেলেন। আর বাড়ির মধ্যে হযরতে সাইলাবাতুল আনসারী আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে সাইদ রাদিয়াল্লাহু আনহুর ফ্যামিলির দায়িত্ব, উনার সন্তানের দায়িত্ব, উনার স্ত্রীর দায়িত্ব হযরতে সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে বুঝায় দিলেন। এবার হযরতে সাইদ রাদিয়াল্লাহু আনহু যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যুদ্ধে চলে গেলেন, এবার শয়তান হযরতে সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুর সামনে তুলে ধরল, সাইলাবা রে তোমার ভাই সাইদের স্ত্রী অত্যন্ত সুন্দর, আর এখন কিন্তু সুবর্ণ সুযোগ, যেহেতু তোমার ভাই বাড়িতে নাই। এবার হযরতে সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু শয়তানের দোকায় পড়ে হযরতে সাইদ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর হাতের মধ্যে ধরল জিনা করার জন্য। যখন নাকি পর্দার ভিতরে নিয়ে গেল, হযরতে সাইদ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ডাক দিয়া বলে, সাইলাবা রে তুমি আমার হাতের মধ্যে কেমনে ধরলা, আমি না তোমার বাইরে রেখে যাওয়া আমানত, আমানতের খেয়ানত তুমি কেমনে করবা, কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রব্বুল আলামিনের সামনে জবাব দিতে হবে, কি জবাব তুমি দিবা, আর কবরের ভিতরে মহান আল্লাহ রব্বুল আলামিন কিন্তু আজাব দিবে, কবরের আজাব তুমি কেমনে সহ্য করবা। শুধু এতটুকু কথা ইয়াদ করে দিছেন, হযরতে সাইলাবাতুল আনসারী সঙ্গে সঙ্গে ওই মহিলার হাত ছেড়ে দিয়া জঙ্গলার মধ্যে চলে গেলেন, সেজদা দিয়া দু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, প্রভু গো আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আমি আমার ভাইয়ের স্ত্রীর হাতের মধ্যে আমি ধরছি, দয়া করে মেহরবানি করে জিন্দেগির গুনাহ আপনি ক্ষমা করে দেন। আর অন্যদিকে হযরতে সাইদ রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যুদ্ধ করে যখন বাড়িতে আসলো, ওনার স্ত্রীকে ডাক দিয়া বলে, ও স্ত্রী আমার ভাই সাইলাবা কোথায়? বলে তিনি পূর্ব দিকে চলে গেছেন। হযরতে সাইদ রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন তার ভাইকে খোঁজার জন্য। হাঁটতে হাঁটতে যখন নাকি জঙ্গলার মধ্যে গেল, উনি তাকায়া দেখে হযরতে সাইলাবাতুল আনসারী সেজদা দিয়া দু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, ডাক দিয়া বলে, প্রভু গো আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, দয়া করে মেহরবানি করে আমারে ক্ষমা করে দেন। হযরতে সাইদ ডাক দিয়া বলে, ও সাইলাবা যদি কোনো অন্যায় করে থাকো, যদি কোনো অপরাধ করে থাকো, মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করো, কারণ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে মহান আল্লাহ আগেই জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, যে আল্লাহ রব্বুল আলামিন আগেই জানায় দিছেন যদি কোনো অন্যায় করে থাকো, অপরাধ যদি কোনো করো, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করো, আল্লাহ রব্বুল আলামিন কিন্তু জিন্দেগির সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। এবার হযরতে সাইদ ডাক দিয়ে বলে, তো চলো বাড়িতে চলো। হযরতে সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, না সাইদ আমি বাড়িতে যাব না, এই চেহারা আমি মদিনার লোকদেরকে কিন্তু দেখাবো না। তিনি ডাক দিয়ে বলে, না বাড়িতে চলো। হযরতে সাইলাবাতুল আনসারী বলে, যদি আমাকে বাড়িতে নিতে হয় তাহলে আমার দুইটা হাত পিছনের দিকে বেঁধে অপমানিত গোলামের ন্যায় তুমি টেনে হেঁচড়ে আমাকে বাড়িতে নাও।
দেখেন সাহাবে কেরামের অবস্থা অন্যায় করছে। সাধারণত দেখা যায় একটা মহিলার একজন মহিলার হাত মাত্র ধরছে, কিন্তু তারপরে তার ভিতরে কত অনুশোচনা, তার ভিতরে কত তওবা করছেন, এরকম তওবা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ক্ষমা করে দিয়েছেন। এবার বাধ্য হইয়া হযরত সাঈদ রাদিয়াল্লাহু আনহু তার দুইটা হাত গাড়ের সঙ্গে এরকম ভাবে যখন নাকি বাঁধছেন, বাড়িতে যখন নাকি টান দেওয়া শুরু করছেন, টান দিয়ে দিয়ে যখন নাকি বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নেওয়ার আগে ডাক দিয়া বলে, হে সাঈদ, আমাকে বাড়িতে নেওয়ার আগে আমাকে নিয়ে চলো হযরতে আবু বকর সিদ্দিকের দরবারে, আমি আবু বকরকে জিজ্ঞাসা করব আমার মতো গুনাহগারকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা দিবেন কি দিবে না। ওনাকে নিয়ে যাওয়া হলো হযরত আবু বকর সিদ্দিকের দরবারে, সেখানে ডাক দিয়া বলে, হে আবু বকর, আমি শয়তানের দোকায় অন্যায় করেছি, অপরাধ করেছি। আবু বকর রে, আমি আমার বড় ভাইয়ের স্ত্রীর হাতের মধ্যে আমি ধরছি, আপনি বলেন না আমার মতো গুনাহগারকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা দিবেন কি দিবে না। হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, সাইলাবা রে, তোমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা দিবেন কি দিবে না এই ব্যাপারে আমি জানি না, কিন্তু এই মুহূর্তে তুমি আমার দরবার থেকে চলে যাও। হযরত আবু বকর যখন নাকি ফিরাইয়া দিল, হযরতে সাইরা বাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, সাঈদ রে, আমাকে নিয়ে চলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে, ওমরকে জিজ্ঞাসা করব আমার মতো গুনাহগারকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা দিবেন কি দিবে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে গিয়া ডাক দিয়া বলে, ওমর রে, শয়তানের দোকায় অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি বলেন না মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা দিবেন কি দিবে না। হযরতে ওমর ডাক দিয়া বলে, ও সাইলাবা, তোমাকে ক্ষমা দিবেন কি দিবে না এই ব্যাপারে কিন্তু আমি ওমর জানি না, কিন্তু এই মুহূর্তে আমার দরবার থেকে তুমি চলে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও ফিরিয়ে দিলেন, তারপর উনাকে নিয়ে যাওয়া হলো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর দরবারে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু উনিও ফিরিয়ে দিলেন, এবার তিনি ডাক দিয়া বলে, ও সাইলাবা, আল্লাহর কসম খেয়ে বলি, হযরতে আবু বকর আমাকে ফিরাতে পারে, হযরতে ওমর আমাকে ফিরাতে পারে, হযরতে আলী আমাকে ফিরাতে পারে, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গুনাহগার উম্মতকে কখনো ফিরাবে না, আমাকে নিয়ে চলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। তো সেখানে যখন নিয়ে যাওয়া হলো আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল্লাহ আলামিনের দরবারে যখন নিয়ে যাওয়া হলো, সেখানে গিয়ে তিনি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শয়তানের দোকায় আমি আমার বড় ভাইয়ের স্ত্রীর হাতের মধ্যে আমি ধরছি, এখন আপনি বলেন না মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা দিবেন কি দিবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ডাক দিয়া বলে, ও সাইলাবাতুল আনসারী, যেরকম গুনাহ তুমি করলা এই গুনাহ থেকে ক্ষমা করবেন কি করবে না, এটা একান্ত আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপার, এটা তো আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে না, কিন্তু আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি মনে তওবা করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, যে খাঁটি মনে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা হয় আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। এখন দেখা যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ফিরাইয়া দিয়েছেন। এখন ওই সাইলাবাতুল আনসারী গভীর রজনীতে সেই দা দিয়া দু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়া বলে, প্রভু গো, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আর মাফ নেওয়ার জন্য আমি সর্বপ্রথম গেলাম হযরতে আবু বকরের দরবারে। হে প্রভু, আবু বকর ফিরাইয়া দেওয়ার পরে আমি চলে গেলাম হযরতে উমরের দরবারে, উমর ফিরাইয়া দেওয়ার পরে আমি চলে গেলাম আলীর দরবারে, আলী ফিরাইয়া দেওয়ার পরে চলে গেলাম বিশ্বনবীর দরবারে। প্রভু গো, বিশ্বনবী ফিরাইয়া দেওয়ার পরে
আমি চলে আসলাম তোমার দরবারে। হে প্রভু, এবার তুমি বলো না, তুমি যদি তোমার এই বান্দাকে ফিরাইয়া দাও, এই বান্দা কার কাছে যাবে? আর কোথাও কিন্তু জাগার কোনো যাওয়ার কোনো সুযোগ নাই। তুমি আমারে ক্ষমা করে দাও। দুচোখের পানি ছেড়ে দিয়া কান্দে। অবশেষে মহান আল্লাহ রব্বুল আলামিন হযরতে জিব্রাইলকে পাঠায় দিছেন। হযরতে জিব্রাইল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহি নিয়ে আসেন। আল্লাহর নবীকে হযরতে জিব্রাইল ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, আপনি হযরতে সায়লাবাকে কেন ফিরাইছেন? মহান আল্লাহ রব্বুল আলামিন হযরতে সায়লাবার জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিয়েছেন। এই জন্য ভাই, আল্লাহ রব্বুল আলামিন যিনি রহমান যিনি রহিম, যার কাছে তওবা করতে দেরি, আল্লাহ রব্বুল আলামিন কবুল করতে দেরি না, তাহলে আমরা অনেক গুনাহ করছি। সবাই আল্লাহ রব্বুল আলামিনের কাছে খাঁটি মনে তওবা করব, আর আল্লাহ রব্বুল আলামিন আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবে। যে আলোচনাটুকু করলাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।